হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সায়নী, আমি বসিরহাটের মেয়ে। তো আমি তোমাদের নতুন একটা বন্ধু। আমি জানি না তোমরা কতটা আমাকে সাপোর্ট করবে। আরও অনেক ইউটিউবাররা আছে, আমি দেখেছি যে তাদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর তাদের লাইক করে। তো আমি সেদিক দিয়ে তোমাদের কাছে একদমই নতুন। তো আমি আমার ডেইলি লাইফে আমি কী করছি, কোথায় যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার বাড়ি বসিরহাট, খুব একটা হয়তো হাইফাই জায়গা না, কিন্তু আমার বসিরহাট আমার কাছে অনেক প্রিয়। তো আমার বসিরহাটে এমন অনেক ছোট ছোট জায়গা আছে যে জায়গাগুলো আমার কাছে অনেক স্পেশাল। হয়তো জায়গাগুলো অনেক ছোট ছোট, কিন্তু অনেক স্পেশাল জায়গা। তো পরিবেশগুলোও অনেক সুন্দর, তোমাদের কাছে সবটাই শেয়ার করব। কোথায় যাচ্ছি, কী করছি, আমি আমার ডেইলি লাইফে কী করি না করি, সবটাই তোমাদের সাথে আজ থেকে শেয়ার করব। তো আমার চ্যানেলের নাম এস ব্লগ। এস কথাটার মেইন আমি আর আমার একটা আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো আমরা দুজনে মিলে চ্যানেলটা খুলেছি। আমি সায়নী আর আমার বেস্ট ফ্রেন্ড কে, তার সাথেও একদিন তোমাদের দেখা করিয়ে দেবো, মিট করিয়ে দেবো। অবশ্যই সে একদিন আসবে তোমাদের সাথে মিট করতে। আর আজকে আপাতত আমি বাড়িতে একাই আছি, আর ভাবছি একটু বিকেলে বেরোবো। তো আমি এখনও পর্যন্ত রেডি না, বিকেলে বেরোবো। একটু ভাবছি যে আমাদের বসিরহাটের যে মানে ফেমাস নদী ইছামতি, তো ইছামতির ধারে মাঝে সাঝে আমি একটু মানে ঘুরতে যাই। আমার ভালো লাগে ভীষণ, মানে মাইন্ডটা আর কি যখন খুব খারাপ থাকে তখন তারও বেশি বেশি করে যাই। মানে পরিবেশটা এতটাই সুন্দর যে মাইন্ডটা সত্যি ঠিক হয়ে যায়। তো আজকে তোমাদেরকেও নিয়ে যাব, আর নদীর ধার কতটা সুন্দর ইছামতির ধার, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো। A few moments later. হাই ফ্রেন্ডস, আমি অলরেডি চলে এসেছি নদীর ধারে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি নদীর ধারে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর, আর আসলেই মুডটা ঠিক হয়ে যায়। তো অলরেডি আমি চলে এসেছি, আর এখন বাজে বিকেল 5টা। তো মোটামুটি একটু আগেই বৃষ্টি হয়ে গেল। তো ভাবছিলাম যে হয়তো যাওয়া হবে না, মানে আকাশেরও মনটা খারাপ। তো অ্যাট লাস্ট চলে গেলাম, আকাশের মন খারাপ হোক আর যাই হয়ে থাকুক না, তো পরিবেশ তো পরিবেশের মতোই সুন্দর হবে। চারিদিকটা খুবই সুন্দর, গাছগাছালায় ভর্তি। আর দেখো দূরে মানে কৃষ্ণচূড়া ফুল গাছ দেখা যাচ্ছে, ওই যে মানে খুব সুন্দর লাগছে। যদিও ক্যামেরায় খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু মানে খুবই সুন্দর কাছ থেকে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আর আমি আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদের পরিবেশটা। আর জানি না কার কেমন লাগবে, তো যাই মনে হোক তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও সেটা, ঠিক আছে? তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরো মানে আশেপাশে পরিবেশটা সবগুলোই তোমাদের দেখাচ্ছি। Thank you.
অলরেডি সন্ধে হতে যায়, এখন 6:30 বাজতে গেছে, তো সন্ধে হয়ে যাচ্ছে। এবার বাড়ির দিকে যেতে হবে হাঁটি হাঁটি পায়ে। তো আবার তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। তো তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও, আমি নেক্সট ভিডিওতে কি মানে কোথায় যাচ্ছি। আর নেক্সট ভিডিওতে আশা করছি আমার যে বেস্ট ফ্রেন্ডের কথা বলেছিলাম ওর সাথে তোমাদের আমি মিট করিয়ে দেবো, দেখা করিয়ে দেবো, নেক্সট ভিডিওগুলো তো থাকবে। তো এটা যেহেতু ফার্স্ট ভিডিও তো ভাবলাম আমি একা একাই করি, তার জন্যই আর কি। আর একটু নদীর ধারে আসাও হলো, তোমাদের সাথে কথা বলাও হলো, তো এটাই। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো আবার নেক্সট ভিডিও তো দেখা হবে, তো টাটা।